আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আতিকুর রহমান, আপন ভুবন বনসাই থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আজকে এসেছি একটি নার্সারি ভিজিটে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক নার্সারি স্ক্রিনের সামনে। এই নার্সারিটি আমি যেখানে থাকি তার খুব কাছাকাছি। মাঝে মাঝে আমি এখানে গাছ দেখতে আসি, গাছ নিয়ে যাই। এই নার্সারির কিছুটা অংশ আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। পুরোটা একবারে দেখাতে গেলে অনেক সময় লাগবে, এর জন্য আমি একাংশ আপনাদের আজকে তুলে ধরবো এবং বাকিগুলো পর্যায়ক্রমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখছেন আমি নার্সারির একেবারে শেষ মাথা থেকে শুরু করছি। এখানে তারা টিনের ড্রামের মধ্যে কিছু আনারের গাছ লাগিয়েছে। আপনারা দেখছেন যে সুন্দর আনার ধরে আছে, আমরা ডালিম বলি একে। এই ডালিম এখনো ম্যাচিউরড হয় নাই, এটা পাকতে আরো কিছুদিন সময় লাগবে। তো খুব সুন্দর ঝুলে আছে। এরা বেশিরভাগ কাজ করেছে ড্রামের ভেতর। আপনারা একটি পেয়ারার গাছ দেখতে পারেন, এখানে পেয়ারা গাছে সুন্দর পেয়ারা ধরে আছে। এবং অনেক এমন কিছু গাছ আছে যে গাছগুলোর আমি এখনো নাম জানি না। যেখানে আরেকটি আনারের গাছ, আনারের গাছ অনেকেই আছে, অনেকগুলো গাছেই আনার ধরে আছে। যে একটা ফুল ফুটছে আপনারা দেখছেন। এখানে একটি আকর্ষণীয় একটি পেয়ারা আমার চোখে পড়েছে। পেয়ারার কালার না, সরি, পেয়ারা না, দূর থেকে পেয়ারা গাছের সাইডে দেখেছি, তো পেয়ারা মনে করেছিলাম। আকর্ষণীয় কালারের একটি ডালিম গাছ, খুব আকর্ষণীয় কালারের ডালিম। আপনারা দেখছেন যে একেবারে মেরুন রঙের, খয়েরি, গাঢ় খয়েরি রঙের ডালিম। অনেকগুলো ডালিম ধরে আছে, একটা ছোট্ট গাছের মধ্যে, একটা ড্রামের মধ্যে। পাশাপাশি তারা ডালিম এবং পেয়ারার গাছ পাশাপাশি রেখেছে। দেখছেন যে কচি কচি পেয়ারা অনেক ধরে আছে। যে একটা বাঁশ জার দেখতে পাচ্ছি এখানে, বাঁশ জারটি হচ্ছে বাঁশের কালারটি মানে সাধারণ যে আমরা গ্রিন কালারের বাঁশ দেখি সেই গ্রিন কালারের না, এটি কালারটা ইয়েলো টাইপের, ইয়েলোর মধ্যে গ্রিন শেড। মূলত গাছের বাঁশের রং হচ্ছে হলুদ এবং সেটার মধ্যে সবুজ চেক দেওয়া আছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে হলুদ বাঁশের মধ্যে সবুজ সবুজ চেক। এখানে অনেক অনেক রকমের গাছ আছে। এখানে আমের গাছ আছে, যে আপনারা কিছু আমের গাছ দেখতে পাচ্ছেন এখন, এগুলো বারো মাসি আম। আমের সিজন প্রায় শেষ, তারপরেও দেখা যাচ্ছে যে এই গাছগুলোতে মাত্র নতুন মুকুল হয়েছে এবং মুকুল থেকে ছোট ছোট গুটি হয়েছে। এটি বারো মাসি গাছ। এখানে অনেক ভ্যারাইটির আম গাছ আছে, অনেক জনপ্রিয় ভ্যারাইটির আম গাছ আছে। যেখানে কিছু জামরুল, সরি, এটা হচ্ছে মালটার চারা। মালটা এগুলো হচ্ছে চারা, এখনো মালটা ধরা শুরু হয়নি। এটা হচ্ছে অরবড়ই, অরবড়ই টক বড়ই আর কি, যেটা এটা একটি আমলকির চারা, আমলা। পাশাপাশি এগুলো হচ্ছে দেবদারু গাছের চারা। এখানে একটি লেবু গাছের চারা আছে, অনেক লেবু গাছ। এখানে কিছু করমচা আছে,
সম্ভবত এই যে বর্ষার জন্য নার্সারিওয়ালারা সব একসাথে পরিচর্যা করতে পারছে না, অনেক আননেসেসারি আগাছা গজিয়ে আছে এখানে, এগুলো তারা বর্ষাটার মধ্যে আস্তে আস্তে পরিষ্কার করবে হয়তো বা। এখন আমার কাছে একটু ওয়ার্ড লাগছে, যেমন যে গাছটি তারা এখানে রেখেছে সেই গাছটি পুরোপুরি দেখা যাচ্ছে না আননেসেসারি ঘাসের জন্য। এখানে একটা সাইডে রাখা আছে কিছু সবেদার গাছ, দেখতে পাচ্ছেন যে সবেদা, এখন সবেদা প্রায় পাকার সময় হয়ে আসছে, তারপরে দেখা যাচ্ছে এই গাছগুলোতে এখন সবেদার ফুল এখনো ফুটে নাই, ফুল ফুটছে মাত্র। এটা একটি মানে লোকাল ভ্যারাইটি না, বাইরের একটা ভ্যারাইটি, এটা একটু লেট সবেদা। এখানে কিছু লেবু গাছের চারা তারা পলিথিনের মধ্যে উঠিয়ে রেখেছে বিক্রির জন্য। আপনারা দেখছেন যে একটা লোকও ধরে আছে, এগুলো কলম করে তারা এই গাছগুলো তৈরি করেছে। এখানে লেবু গাছের পর কিছু আছে, এটা হচ্ছে কামরাঙ্গার গাছ, ছোট ছোট কামরাঙ্গার চারা এখানে তারা রেখে দিয়েছে, এগুলো তারা বীজ থেকে করেছে। কামরাঙ্গার পর আছে এখানে কিছু মালটা, এটা মাল্টি কালার মালটা বলা হয়, এটার কালার হবে গ্রিন অ্যান্ড অফ হোয়াইট টাইপের কালার, এবং ফলটাও দুই কালারই হয়, গ্রিন এবং অফ হোয়াইট। এখানে কিছু লিচুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটাও সম্ভবত কলম থেকেই করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো লিচুর লিচুর গাছ। তারপর এখানে আছে করমচা, করমচাগুলো লাল টকটকে হয়, অনেক অসংখ্য করমচা ধরে আছে। নার্সারিটা আপনারা দেখাতে চেষ্টা করছি, নার্সারিটা কত বড়, অনেক বড় নার্সারি, যে দেখেন আপনারা নার্সারি শেষ পর্যন্ত হয়তো মানে 1 ঘন্টায়ও আমি কভার করতে পারবো না, আমি তাই আংশিক আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি, পরবর্তী বাকিটা আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে কিছু কাগজি লেবু, যেটা হচ্ছে খুব সেন্ডি লেবু, যে সে কাগজি লেবুর একটা প্লট করে রেখেছে, অনেক কাগজি লেবু, এবং প্রত্যেকটা গাছে কিছু কিছু লেবু ধরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লেবু মানে পাতার আড়ালে আড়ালে সব গাছেই লেবু আছে। এখানে একটা বিরাট আকারের বোগেনভিলার একটা সাইট আছে, এই সাইটে সব বোগেনভিলার কাটিং থেকে তারা গ্রাফটিং করে বিভিন্ন মাল্টি কালারের বোগেনভিলা তারা তৈরি করেছে। মানে হয়তো দূর থেকে অত ভালো বুঝতে পারবেন না পুরো বাগানের ভিতর, ওদিকে আমি এখন যাচ্ছি না, আমি এক সাইড কভার করছি। এখানে লেবু বাগান দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লেবু গাছে লেবু ধরে আছে। এখানে কিছু বড় আকৃতির আম গাছ তারা রেখেছে, এগুলো একটু বেশি দামি গাছ, গাছ যত বড় হবে। আপনার লেবু বাগানটা দেখতে পাচ্ছেন, লেবু প্রত্যেকটা গাছেই পাতার আড়ালে আড়ালে প্রচুর লেবু ধরে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারার চারা, এগুলো ছোট ছোট ব্যাগের ভিতর তারা পেয়ারা করেছে, এগুলো হচ্ছে এয়ারলাইডিং করে পেয়ারা চারা তৈরি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট গাছের মধ্যে কি সুন্দর পেয়ারা ধরছে, ফুল ফুটে এখন পেয়ারার গুটি বেঁধে গেছে, কোনো কোনোটা এখনো ফুল ফুটেনি, কোনোটা ফুল ফুটে গেছে। তবে প্রত্যেকটা গাছেই পেয়ারা এবং পেয়ারার ফুল ফুটে আছে। আপনি দেখছেন যে পেয়ারার ফুল, পেয়ারা
সাইডে মাধবীলতার কিছু গাছ তারা লাগিয়ে রেখেছে। মাধবীলতার ফুলগুলো খুবই সুন্দর হয় দেখতে। এখানে পেয়ারা, এখানে যা দেখছেন একটা অংশে তারা পেয়ারা লাগিয়ে রেখেছে। দেখছেন আরেকটা সুন্দর জিনিস, এটাও পেয়ারার গাছ কিন্তু মাল্টি কালার। দেখছেন যে এই কালারের গাছ আমার নিজের নার্সারিতে একটা আছে, আমি এই নার্সারি থেকে কিনে নিয়ে গেছিলাম। আপনারা দেখছেন ছোট ছোট কিছু ডালিমের গাছ, এগুলো বিক্রির জন্য তারা সবই নার্সারি মানে সব হচ্ছে তারা বিক্রির জন্য তৈরি করেছে। এখানে অনেক কিছু অবাক করা আপনারা দেখতে পাবেন পর্যায়ক্রমে, একবারে হঠাৎ করে দেখাতে পারবো না। এই যে একটি মৌচাঁদা ফুলের মুসান্ডা যাকে বলে, মুসান্ডা ফুলের একটি গাছ, এই গাছটিতে সুন্দর পাপড়ি ধরে আছে ফুলের। এখানে কিছু বোগাইনভিলা, বোগাইনভিলা বিভিন্ন কালারের, মাল্টি কালারের বোগাইনভিলা, একই গাছে সাদা পিঙ্ক কালার এবং তার পাতাগুলো গ্রিনের মধ্যে ইয়েলো শেড হচ্ছেন। এগুলো হচ্ছে আতা গাছ, এগুলো সব বিক্রির জন্য। আপনারা একটা জিনিস দেখেন যে একটি ছোট্ট গাছে কি পরিমাণ বাতাবি লেবু মানে জাম্বুরা ধরে আছে দেখেন আপনারা, এবং সাইজগুলো কি খুবই সুন্দর লাগছে। এবং এরা পাশাপাশি দুটো গাছে এরকমভাবে জাম্বুরা ধরে আছে। আমি ভালো করে আপনাদের দেখাচ্ছি কাছ থেকে, বিভিন্ন ভিউ থেকে আপনারা দেখেন। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিতে বৃষ্টি স্নাত একটু অনুজ্জ্বল ওয়েদার, রোদ উজ্জ্বলতা নাই। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে সাইড দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেন লাইনের পাশেই নার্সারিটা। ট্রেনের সাউন্ডটা হয়তো আপনাদের একটু সমস্যা হচ্ছে, এর জন্য আই এম সরি। আপনারা বাতাবি লেবুগুলো দেখেন যে কি সুন্দরভাবে বড় বড় হয়ে ঝুলে আছে। যে আরেকটি গাছ, আরেকটি গাছে এগুলোর আকৃতি খুবই সুন্দর হয়েছে এবং দেখতেও খুব আকর্ষণীয় একটা লাগছে। যে ছোট গাছে তো হাতের কাছে বাতাবি লেবু ধরে আছে, যেটা একেবারেই সহজে কল্পনা করা যায় না, এটা নার্সারি বলেই এখানে সম্ভব হয়েছে। এটা দেখছেন একটি করমজার গাছ, মানে পাতার চেয়ে বেশি করমচাই ধরে আছে। আপনারা আর একটু ভালো করে আপনাদের দেখাচ্ছি বুঝতে পারবেন। যেখানে গাছে যেন করমচা আর করমচা, সবুজ লাল পরিপূর্ণ, করমচায় পরিপূর্ণ গাছ, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডালে প্রচুর করমচা ধরে আছে। দর্শক আর হয়তো বেশিক্ষণ শ্যুট করতে পারবো না, আবার বৃষ্টি নামা শুরু হয়ে যাচ্ছে। দর্শক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, এটা দেখছেন একটি বোগাইনভিলার নার্সারি, এখানে ছোট ছোট বোগাইনভিলার মাল্টি কালারের বোগাইনভিলা তারা লাগিয়ে রেখেছে বিক্রির জন্য। দর্শক আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক দিবেন, আমার চ্যানেলকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, এবং কোনো পরামর্শ কিংবা কোনো কিছু জানার থাকলে আমার কমেন্টস করবেন, কমেন্টস করে প্রশ্ন করবেন, নয়তো কোনো পরামর্শ থাকলে আমাকে কমেন্টস করে পরামর্শ দিবেন। বৃষ্টি কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। আমি বাগানের একটি সাইড মানে একটি ফুল যে নার্সারির 10 ভাগের 1 ভাগ আমি কভার করতে পেরেছি। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
সালামু আলাইকুম।